সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ভালো আছো নিশ্চয়ই, ভালো থেকো। আমি আশা করি তোমরা ভালো আছো। এমএসএম কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমার এই ক্লাসটি হচ্ছে অনার্স থার্ড ইয়ার ব্যবস্থাপনা বিভাগের জন্য। এই ক্লাস কোর্স হচ্ছে সাংগঠনিক আচরণ, যেটাকে ইংরেজিতে বলে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। এর আগেও আমি এই কোর্সের উপর ক্লাস নিয়েছি। তো আজকে আমি আলোচনা করব অধ্যায় 1.2, অর্থাৎ প্রথম অধ্যায়কে বিভিন্ন ভাগে, অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগের মধ্যে 1.2 এর খ পার্ট, সেটা যেটাকে বলা হচ্ছে সাংগঠনিক তত্ত্ব, এই তত্ত্ব সম্পর্কিত, যেটাকে অর্গানাইজেশনাল থিওরি বলা হয়। প্রতিবার মতো এবারও আমি দুটি বিভাগে ভাগ করেছি, ক বিভাগ এবং খ বিভাগ। এই ক বিভাগ এবং খ বিভাগের মধ্যে আমি আজকে আলোচনা করব, ক বিভাগ এবং খ বিভাগ সম্পর্কে আলোচনা আমরা ক বিভাগ নিয়ে আলোচনা করব। ক বিভাগের আলোচনা বিষয়ের মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের সাংগঠনিক তত্ত্ব বলতে আমরা কি বুঝি। সাংগঠনিক তত্ত্ব, সাংগঠনিক তত্ত্ব হলো সংগঠন, সংগঠন পরিচালনার কৌশল, সম্পর্ক কৌশল, সম্পর্ক নির্ধারণ, নীতি ও কাঠামো নির্ধারণ এবং যৌথ কর্ম প্রচেষ্টা, রীতি নীতি ও সমস্যাগুলি সম্পর্কে বিভিন্ন চিন্তাধারার মতবাদ, অর্থাৎ এই বিভিন্ন চিন্তাধারার মতবাদকেই আমরা বলবো সাংগঠনিক তত্ত্ব। অর্থাৎ এই সাংগঠনিক তত্ত্বের মধ্যে বিভিন্ন ধরনের মতবাদ, তত্ত্বের সমস্যা, রীতিনীতি, কর্ম প্রচেষ্টা সবগুলোর সমন্বয় রয়েছে। দুই নম্বর যে প্রশ্নটি, সেটা হচ্ছে ক্লাসিক্যাল বা ধ্রুপদী মতবাদ বলতে কি বুঝবো। ক্লাসিক্যাল যেটাকে ইংরেজি বলি আর বাংলায় এটাকে ধ্রুপদী বলা হয়, ধ্রুপদী মতবাদ বলতে কি বুঝো। আচ্ছা, যাই হোক, যে তত্ত্বের মধ্যে মূলত প্রাচীন মিশর, গ্রিস ও রোমের সংগঠন সময়ের ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা, অর্থাৎ যে তত্ত্বের মধ্যে আগে প্রাচীনকালে, সেটা মিশর, রোম, গ্রিস, এই সবগুলো হচ্ছে যে ব্যবস্থা, মিশর আদি যুগের একটা প্রাচীন নিদর্শন এবং ওই সময় এই সময়ে তত্ত্বসমূহ বেশি পরিমাণে প্রতিফলিত হয়েছে। সেই দেশ সময়ের সংগঠন সময়ের যে ব্যবস্থাপনা আদি যুগের, তো সেই প্রাচীন রোম, গ্রিস এবং মিশরের ব্যবস্থাপনা পদ্ধতি যেটা, সেটাই হচ্ছে যে আমাদের ক্লাসিক্যাল বা ধ্রুপদী তত্ত্ব, অর্থাৎ এটা প্রাচীনকালের। তিন নম্বর যে প্রশ্ন, যেটা ছিল আমাদের ধ্রুপদী মতবাদের ভিত্তি বা ধারণাগুলো কি কি, অর্থাৎ ধ্রুপদী মতবাদটা কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, সেটার মধ্যে আমরা বলতে পারি, এক নম্বর বলতে পারি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, দুই নম্বর বলতে পারি ব্যবস্থাপনার আমলাতান্ত্রিক মডেল, ও তিন নম্বর বলতে পারি আমরা প্রশাসনিক তত্ত্ব। অর্থাৎ এই তিনটি তত্ত্বের উপর ভিত্তি করে এই ধ্রুপদী তত্ত্বটা দাঁড়িয়ে আছে। আমরা এই বিষয়গুলো পরে আলোচনা করব। আপাতত আমরা জানি যে কয়টি বিষয়, তিনটি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে: বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, ব্যবস্থাপনার আমলাতান্ত্রিক মডেল, আর একটা হচ্ছে প্রশাসনিক তত্ত্ব। চার নম্বর বলতে পারি প্রশাসনিক তত্ত্বের প্রবক্তা কে। প্রশাসনিক তত্ত্বের প্রবক্তা হচ্ছে ফ্রান্সের হেনরি ফিয়র, যিনি ব্যবস্থাপনার জনক বলা হয় যাকে। পাঁচ নম্বর, আধুনিক ব্যবস্থাপনার জনক কে। আধুনিক ব্যবস্থাপনার জনক, ব্যবস্থাপনার জনক সবই হলো হেনরি ফিয়র। ছয় নম্বর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মতবাদ কি। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা অর্থাৎ ব্যবস্থাপনার মধ্যে বিজ্ঞানকে প্রয়োগ করাই হচ্ছে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। চিরাচরিত পদ্ধতির উপর নির্ভর না করে পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে সৃষ্ট বিভিন্ন পদ্ধতি ও নীতির আলোকে পরিচালিত ব্যবস্থাপনার মতবাদই হচ্ছে যে বৈজ্ঞানিক ব্যবস্থা। অর্থাৎ চিরাচরিত যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করা হয় না। বিজ্ঞান যেরকম পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ, গবেষণা ইত্যাদির উপর নির্ভর করে, তদের বিজ্ঞান বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ব্যবস্থাপনার এই সকল পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার উপর নির্ভর করে থাকে। সাত নম্বর বলতে পারি আমলাতন্ত্র বলতে কি বুঝো। এটা আমরা আগে ওই যে বললাম ব্যবস্থাপনা তত্ত্বের ধারণা ভিত্তিক ভিত্তি, সেটার উপর চলে আসছিল। যাই হোক, আমলাতন্ত্র কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে যুক্তিযুক্ত আইন কানুন নৈতিক ও সামঞ্জস্যপূর্ণভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টাই হলো বৈজ্ঞানিক, সরি আমলাতন্ত্র, যেটা আমরা বলি। আবার বলি আমরা কর্মী ব্যবস্থাপনা, কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে যুক্তিযুক্ত আইন কানুন নৈবৃত্তিক ও সামঞ্জস্যপূর্ণভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টা যেটা, সেটাই হচ্ছে যে আমলাতন্ত্র।
আমলাতন্ত্রের মূল কাজ কি? আমলাতন্ত্রের মূল কাজ হচ্ছে প্রশাসন পরিচালনা করা। নলাকার প্রশ্ন হচ্ছে প্রশাসনিক তত্ত্ব কি? প্রশাসনিক তত্ত্ব এটা আমরা আগে দিয়েছি, প্রশাসনিক কার্যাবলী পরিচালনা কলাকৌশল সম্বলিত ও সুশৃঙ্খল চিন্তা ভাবনাই হল প্রশাসনিক তত্ত্ব। প্রশাসন পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের কার্যাবলী কলাকৌশল প্রয়োজন হয়, সেই কলাকৌশলের সমন্বিত এবং সামঞ্জস্যপূর্ণ চিন্তা ভাবনা সুশৃঙ্খল চিন্তা ভাবনাই হচ্ছে আমাদের প্রশাসনিক তত্ত্ব। কার্য বিভাগীকরণ অর্থাৎ কার্যকে ভাগ করা কি? কাজের প্রকৃতি বা ধরন অনুযায়ী কাজগুলো সঠিকভাবে ভাগ করে নেয়াই হলো কার্য বিভাগীকরণ। অর্থাৎ কাজের প্রকৃতি কোন কাজ কী ধরনের হবে সেই কাজগুলোকে ভাগ করে নেয়াই হলো কার্য বিভাগীকরণ। ধ্রুপদী তত্ত্বের মূল সীমাবদ্ধতা কি? অর্থাৎ এটা অসুবিধাটা কি? সীমাবদ্ধ বলতে অসুবিধা বলেছি, ধ্রুপদী তত্ত্বে কর্তৃত্বকে অতিরিক্ত ভাবে কেন্দ্রীয়করণের প্রবণতা দেখা যায়। অর্থাৎ যে কর্তৃত্ব যেটা এটাকে এটা অতিরিক্ত রকমের কেন্দ্রীকরণের প্রবণতা দেখা যায়। যদিও এই তত্ত্বে নিয়মানুবর্তিত এবং নিয়ন্ত্রণ কার্যক্রমকে অধিক মাত্রায় গুরুত্ব দেওয়া হয়েছে, নিয়ন্ত্রণকে এবং নিয়মানুবর্তিতার যে কার্যক্রম সেটাকে অধিক মাত্রায় গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের সংখ্যাত্মক বা গাণিতিক তত্ত্ব বলতে কি বুঝব? এ তত্ত্বে ব্যবস্থাপক অর্থাৎ সংখ্যাত্মক বা গাণিতিক তত্ত্বে ব্যবস্থাপকগণ ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের সময় গাণিতিক পদ্ধতির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। অর্থাৎ গণিতকে গাণিতিক পদ্ধতিকে বেশি পরিমাণে প্রাধান্য দেয়। আমরা বলতে পারি যে সংখ্যাত্মক বা গাণিতিক তত্ত্ব বলতে বা এই তত্ত্বে ব্যবস্থাপকগণ ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের সময় গাণিতিক পদ্ধতির উপর নির্ভরশীল থাকে বলে অনেকে একে গাণিতিক তত্ত্ব বলে। নেক্সট এবং লাস্ট প্রশ্ন হচ্ছে আমাদের সিস্টেম তত্ত্ব বলতে কি বুঝব? যাই হোক, সিস্টেম তত্ত্ব সংগঠনের প্রত্যেকটি বিভাগ ও কার্যাবলীর মধ্যে সুসম্পর্ক ও সমন্বয়ের গুরুত্ব নির্দেশ করে। এই তত্ত্ববিদরা মনে করেন প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করতে হলে সংগঠনের বিভিন্ন শাখা দল বা গ্রুপের মধ্যে সহযোগিতা এবং সমন্বয় একান্ত প্রয়োজন রয়েছে। এই হলো আমাদের ক বিভাগের প্রশ্ন। আমরা খ বিভাগের কিছু প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ এই চ্যাপ্টার আউটলাইন আমরা দিয়ে দিয়েছি, এই অনুযায়ী তোমরা পড়ে নিতে হবে। যাই হোক, খ বিভাগ এবং ক বিভাগের জন্য আমরা বলা আছে যে এক নম্বর যেমন সাংগঠনিক তত্ত্ব, সাংগঠনিক তত্ত্ব কি? দুই নম্বর আমাদের বলা হচ্ছে যে প্রশাসনিক তত্ত্বের ধারণা ব্যাখ্যা করো, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র কি, লাল ফিতার দৌরাত্ম বলতে কি বুঝো, ক্লাসিক্যাল বা ধ্রুপদী মতবাদের ভিত্তি বা ধারণাগুলো কি কি, ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ক্লাসিক্যাল ও নিউ ক্লাসিক্যাল তত্ত্বের মধ্যে পার্থক্য, নব্য ধ্রুপদী মতবাদ যেটাকে আমরা নিউ ক্লাসিক্যাল বলি মতবাদ কি, এর বৈশিষ্ট্য সমূহ, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্য সমূহ বা নীতিমালা, এই প্রশ্নগুলো আমরা দেখে নেব। চ্যাপ্টারটি মূলত আসে বলে মাঝে মাঝে প্রশ্ন হয়, সবসময় প্রশ্ন নাও তো হয় না বেশিরভাগ, তবে চ্যাপ্টার ইম্পর্টেন্ট আছে, কম গুরুত্বপূর্ণ বলা যায়। তো যাই হোক, আমরা নেক্সট ক্লাসে আমরা আবার পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।